মাথার কমল জ্যোৎস্না ছড়ায় সুরে সুরে আলাপ, সুরে সুরে আলাপ, সুরে সুরে আলাপ। পুরো নাম ফারিন রহমান পরশমণি, কিন্তু সঙ্গীত প্রিয় শ্রোতাদের কাছে তিনি শুধু পরশমণি হিসেবেই পরিচিত। মিষ্টি কণ্ঠের পরশ বুলিয়ে শ্রোতাদের আবিষ্ট করতে জুড়ি নেই এই নবীন অথচ দক্ষ শিল্পীটির। গানের সাথে পরশমণির সখ্যতা শুরু হয় 5 বছর বয়স থেকেই। মা সুফিয়া খাতুন নিজেও একজন সঙ্গীত শিল্পী। ব্যবসায়ী বাবা ফরহাদুর রহমান আর পরিবারের সবার অনুপ্রেরণাই পরশমণি হয়ে উঠলেন সঙ্গীত শিল্পী। ছেলেবেলায় গানে হাতে গড়ি নেন ওস্তাদ আব্দুল কুদ্দুসের কাছে। তারপর দুলাভাই ইমরুল ইসলাম বাবু এবং ছন্দা চক্রবর্তীর কাছেও তালিম নেন সঙ্গীতে। জাতীয় শিশু কিশোর পুরস্কার নতুন করিতে 1991 সাল থেকে অনেকবার পুরস্কৃত হয়েছেন সঙ্গীতে। সবশেষে 1998 ইংরেজিতে সঙ্গীতের 4টি বিভাগে পুরস্কার লাভ করেন। 1991 ইংরেজিতে বাংলাদেশ শিশু একাডেমির হয়ে শিশুশিল্পী পরশমণি সফর করেন জাপান, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ। সঙ্গীত শিল্পী পরশমণি ছেলেবেলাতেই ভিকিরির ছেলে চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন। ভিকারুননিসা স্কুলের ছাত্রী পরশমণি পরবর্তীতে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জিওগ্রাফিতে স্নাতক ডিগ্রি নেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী পরশমণি 2002 সালে চলে আসেন বিলেতে। বিলেতে এসেও থেমে থাকেনি তার সঙ্গীত জীবন। বিলেতের বিভিন্ন মঞ্চে, টেলিভিশনে নিয়মিত রয়েছে তাঁর উপস্থিতি। পরশমণির ইচ্ছে পরবর্তীতে বিলেতে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করা। আহা
কথার কমল জ্যোৎস্না ছড়ায় সুরে সুরে আলাপ, সুরে সুরে আলাপ, সুরে সুরে আলাপ।